বাঙালির 12 মাসে 13 পার্বণের আর একটি অনুষ্ঠান হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে হচ্ছে যা ক্ষয় নেই। শাস্ত্র অনুসারে এই দিনে যদি কিছু শুভ কাজ করা হয়ে থাকে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। আসুন এবার জেনে নিই 2022 সালে কবে পড়েছে অক্ষয় তৃতীয়া। 2022 সালে 19শে বৈশাখ অর্থাৎ 3রা মে অক্ষয় তৃতীয়া পড়েছে। এবার বলি অক্ষয় তৃতীয়া শুভ সময়। সকাল 7টা 37 মিনিট থেকে সকাল 10টা 14 মিনিট অবধি অক্ষয় তৃতীয়া শুভ সময়। কি করলে এই দিন শুভ ফল পাওয়া যাবে? প্রথমে সকালে গঙ্গা স্নান সেরে লক্ষ্মী গণেশের পুজো করতে হয় এই দিনে। এই দিনে ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য খুবই শুভ। এই দিনেই মা লক্ষ্মীর আরাধনা করে অটুট ধন সম্পদের অধিকারী হন কুবের, তাই অনেকে এই দিনে সোনা কেনা শুভ বলে মনে করেন। এই দিনে যথাসম্ভব কারোর সঙ্গে ঝগড়া বা কটু কথা থেকে বিরত থাকতে হবে, কারণ এই দিন খুবই শুভ, তাই খারাপ কিছু আচরণ করা উচিত না। এইবার বলি এই দিনে কেনাকাটা করা শুভ সময়। বিকেল 3টে 29 মিনিট থেকে সন্ধ্যা 5টা 13 মিনিট অবধি কেনাকাটা করার শুভ সময়। অক্ষয় তৃতীয়ায় দান করাও খুব শুভ, বিশেষ করে ব্রাহ্মণদের ফল দান বা কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য দান করা। আশা করি অক্ষয় তৃতীয়া সম্পর্কে আপনারা অনেক কিছু আমার এই ভিডিও থেকে তথ্য জানতে পারলেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর এই সব তথ্য আপনাদের কাছে আনতে পারি। এবার আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যাদের বাড়ির সামনাসামনি গঙ্গা নেই তাহলে তারা কি করবেন। তো যাদের বাড়ির সামনাসামনি গঙ্গা নেই, নর্মাল যেমন আমরা স্নান করি সেরকম স্নান করে একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিয়েও আমরা কিন্তু এই সকাল 7টা 37 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে, যে সময়টা শুভ সময় বললাম, এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্মী গণেশের পুজো করতে পারি। তাহলে এই সময় কিন্তু শুভ ফল দেবে। আর যদি সেই দিন গঙ্গা জল একটু আমের পল্লব দিয়ে যদি আমরা সারা বাড়ি কিন্তু গঙ্গা জল ছেটাতে পারি তাহলে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি কমে। যারা আমার নতুন বন্ধু তাদের বলি প্লিজ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। সবার দিন যেন খুব ভালো হয়, সারা বছর যেন খুব ভালো কাটে।